চলুন একটা কল্পনা জগতে হারাই। 50 বছর বয়সী মুশফিকুর রহিম উইকেটের পেছনে দাঁড়িয়ে দিব্যি খেলে যাচ্ছেন, কি ঘটকা লাগছে নিশ্চয়ই। কিংবা আসুন ভাবা যাক, 7 বছর বয়সে তামিম ইকবাল ডাউন দ্য উইকেটে এসে হাঁকালেন বিশাল এক ছক্কা, এটাও নিশ্চয়ই ভাবতে কষ্ট হচ্ছে। তাহলে ভাবুন অ্যালেক্স স্টিলের কথা, যিনি 83 বছর বয়সে খেলতে নেমেছেন ক্রিকেট, তাও কিনা পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে। ঘটনাটা যে কারো চিন্তার জগৎকে প্রবলভাবে নাড়িয়ে দেবে, গল্প নয় সত্যি। 83 বছর বয়সে ক্রিকেট খেলতে দেখা গেছে স্কটল্যান্ডের এক ক্রিকেটারকে, তাও আবার পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে। ক্রিকেট অন্তর্বান অ্যালেক্স জীবন বাজি রেখে এই ম্যাচটা খেলেছেন ঘরোয়া ক্রিকেটের একটা টুর্নামেন্টে। পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে তার এমন দুঃসাহস মুঠো মুঠো প্রশংসা কুড়াচ্ছে। অ্যালেক্সের ক্রিকেট খেলার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার এমন কাণ্ডে স্বভাবতই অবাক হয়েছেন সকলেই। সাধারণত একটা নির্দিষ্ট বয়সের পর ক্রিকেট খেলা ছেড়ে দেন পেশাদার ক্রিকেটাররা, বয়স 40-এর কাছাকাছি গেলেই অবসরের চিন্তা ভাবনা শুরু করে দেন বেশিরভাগ ক্রিকেটার, অবসরের ঘোষণাও দিয়ে দেন অনেকেই। ইদানিং তো কতজন বুড়িয়ে যাওয়ার আগেই বিদায় নিয়ে বসেন। কিন্তু আবার মুদ্রার উল্টো পিঠেও অনেকেই আছেন, যারা মনের আনন্দে খেলাটা চালিয়ে যেতে চান। আন্তর্জাতিক অঙ্গনে সম্ভব না হলেও ঘরোয়া ক্রিকেট খেলেই মনের খোরাক মেটাতে চান তারা। স্কটিশ ক্রিকেটার অ্যালেক্সও তাদেরই একজন। উচ্চ ঝুঁকিকে তোয়াক্কা না করে মনের আনন্দেই নেমে গিয়েছেন ক্রিকেটের ময়দানে মর্যাদার 22 গজে। ইউরোপে প্রায়শ বয়স্কদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে, সেই টুর্নামেন্টে পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ক্রিকেট খেলতে দেখা গেছে অ্যালেক্সকে। ক্রিকেটার হিসেবে একজন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স, যিনি 2020 সাল থেকে ভুগছেন ইডিওপ্যাথিক পালমোনারি রোগে, শেষ বয়সে এসে ক্রিকেট ছেড়ে বিশ্রাম করার বদলে খেলাটির প্রতি ভালোবাসার টানে এখনও ক্রিকেট খেলে যাচ্ছেন। হোক না ঘরোয়া কোনো টুর্নামেন্ট, তাও খেলছেন তো, সেটাও আবার চরম ঝুঁকি নিয়ে পিঠে অক্সিজেনের সিলিন্ডার বেঁধে। অ্যালেক্সকে কুর্নিশ জানাতেই হয়। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটও খেলতে দেখা গেছে অ্যালেক্সকে। 1967 সালে ল্যান্ডশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে স্কটল্যান্ডের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল অ্যালেক্সের। 60-এর দশকের শেষ দিকে নিয়মিত হয়ে গিয়েছিলেন স্কটল্যান্ডের স্কোয়াডে। 1969 সাল পর্যন্ত সর্বমোট 8টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন অ্যালেক্স। মাঝে 8 বছর বিরতি দিয়ে 1977 সালে আবারও ক্রিকেটে ফেরেন তিনি। 1980 সালের মধ্যে স্কটিশদের হয়ে 5টি ম্যাচ খেলেন। 8 বছর পর তার প্রত্যাবর্তন হয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। স্কটল্যান্ডের জার্সিতে 14 ম্যাচে 24.84 গড়ে 621 রানের মালিক অ্যালেক্স, নামের পাশে 2টি 50 রয়েছে। 250 দুটি এসেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। উইকেটের পেছন থেকে মোট 13টি ডিসমিসাল করেন তিনি, তার মধ্যে 11টি ক্যাচ এবং 2টি স্টাম্পিং। ক্রিকেটের ইতিহাসে বহুল বিরল ঘটনায় দেখা গেছে যুগে যুগে 83 বছর বয়স্ক অ্যালেক্সের পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ক্রিকেট খেলতে নেমে যাওয়াটা সেই ঘটনার তালিকাতে যুক্ত হলো হয়তো, সেই সাথে ক্রিকেটের প্রতি চরম ভালোবাসা এবং টানের একটা জলজলে উদাহরণ হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে অ্যালেক্সের সাহসী এই ঘটনা।